আপনারা কেন আসুন, দেখুন বাবা শুনুন তো লাগে আর ফুটপুরে আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম। তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি, এই কষ্ট আবার যারা সৃষ্টি করলো তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। সেখানে খুনি ডাকাতি চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি, তার মানে তারা সবাই বিএনপি ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। চট্টগ্রাম আমাদের একটা সবচেয়ে প্রিয় জায়গা ছিল, আমার আব্বা জেল থেকে বেরোলেই বার আসছি, তাই চট্টগ্রামের কথা সবসময় মনে করি যে কীভাবে একটা দানবিক কর্মকাণ্ড এই দেশে হলো। আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতেই তো কাজ করে যাচ্ছি এবং করেছি, তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ। আমাদের সারা দেশে যত জেলখানা আছে তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই, তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী। বলো, আমি বলেছিলাম কিন্তু কাজ হয়নি, আমাকে যেতেই হলো, আর এই যাওয়াটা যে কি কষ্টের। আমরা মাত্র 15 দিন আগে দেশ ছেড়েছি, তারপরে আমাদের কাছে তখন এই ভয়ঙ্কর খবর আমাদের কাছে আসলো, এরপর আমরা কিন্তু দেশে আসতে পাইনি, রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল। তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনো কথা বলার সুযোগ পায়, সারাদিন কথা বলবে মাইক লাগায় তবে বলে কথা বলতে দেয় না। এই দেশের মানুষ যদি কিছু পেয়ে থাকে আওয়ামী লীগের হাত থেকেই পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, গণতন্ত্র পেয়েছে, গণতান্ত্রিক অধিকার পেয়েছে। তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবার যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই, আমি এই সংঘাত চাই না। আমার সাথে যদি বসতে পালন করেছেন, যা যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, নিজের জীবনের মায়া ত্যাগ করে পরিবার সংসার বাপ মা সব কিছু ছেড়ে দিয়ে ক্ষমতা দখলকারী হাত দিয়ে হয়েছে। তারা আবার গণতন্ত্রের ভাষা বোঝে, গণতন্ত্রের অর্থ বোঝে, গণতন্ত্র বানান করতে পারে, সেটাই আমার প্রশ্ন। জাতির পিতা যে আহ্বান করেছেন, যা যা কিছু আছে শত্রু মোকাবেলা করতে হবে, তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমি জানি তা আমরা অনেকে দেখি একটু লজ্জা পেয়ে যান যে কথা বলতে তো এখানে ভুল হলো কিনা, ওখানে ভুল হলো কিনা। আমি যেটা বিশ্বাস করি, কারণ আমি এত ভালোবেশি ভালো ভাষা জানি না, আমি একমাত্র বাংলা ভাষাই জানি, কিন্তু অন্য ভাষা যখন করি বা ইংরেজি ভাষা যখন কথা বলি আমি কোনটা ভুল ভাল ওটা আমি চিন্তা করি না। ইউ আর মোস্ট ওয়েলকাম, উই আর ভেরি লাকি, আমি চিন্তা করি কি আমি কথাটা বুঝাতে পারলাম কিনা বা আমার কথাটা পৌঁছাতে পারলাম কিনা। When we lost our whole family, father, mother, brothers, everyone, only we two survived. আমি এখন কোথায় গ্রামারে ভুল হবে, কোথায় উচ্চারণে ভুল হবে, ওই দুশ্চিন্তা করতে যে কথাই বলতে পারি না। So we have our best wishes to people of, to the people of India. আমি যেটা বিশ্বাস করি, কারণ আমি এত ভালোবেশি ভালো ভাষা জানি না, আমি একমাত্র বাংলা ভাষাই জানি, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথায় কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য, এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো আমাদের ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। যাক, আমি আর কিছু বলতে পারি না, আমি এগুলি এক একদিন দেখি। আর তাদের ভাগে মাইক লাগায় তারপরে বলে কথা বলতে দেয় না, মিথ্যা কান্নাকাটি করে আছে সব জায়গায় বলে আছে, এত লক্ষ লোক গ্রেপ্তার, আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই, তার মানে যত অপরাধী আছে জেলে সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি ডাকাতি চুরি যা আছে ওদের যে হিসাব আমি যদি ধরি, তাদের সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী, অন্য কোনো অপরাধী আলে নাই, ধরতে হবে যে এরাই সব, এটাই তো বলতে চাচ্ছে না কি বলতে চাচ্ছে। 60 টাকা তো আমাদের ধারণ ক্ষমতাও নেই জেলে,
তারপর যদি বাদ দিয়ে যতজন ধারণ ক্ষমতা যত জেলে আছে যারা, তার মানে তারা সবাই বিএনপির ক্রিমিনাল, এটাই তো তারা বলতে চাচ্ছে। দিতে পারে না, এটা দেশের মানুষকে বুঝতে হবে। জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া আর ছেলেও একটা সেই অমানুষ পয়দা করেছে, সে এখন দূরে বসে হুকুম দেয় আর মানুষ পড়ায় আর অ্যাক্সিডেন্ট করে মানুষ মারার পরিকল্পনা করে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা এখন মানুষ মারার পরিকল্পনা করে। যারা মানুষ হত্যা করার পরিকল্পনা করে তারা কোন গণতন্ত্র দেবে আমি জিজ্ঞাসা করি। হত্যাকারীরা কখনো গণতন্ত্র দিতে পারে না, এটা দেশের মানুষকে বুঝতে হবে। বলো, আমি বলেছিলাম কিন্তু কাজ হয়নি, আমাকে যেতেই হলো। আর এই তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবার যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না, চায় এটা ইলেকশনের জন্য না, বাংলাদেশটাকে আবার অন্ধকার যুগে ঠেলে দেওয়ার জন্য। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ। তা আমরা অনেকে দেখি একটু লজ্জা পেয়ে যান যে কথা বলতে যেতে এখানে ভুল হলো কিনা, ওখানে ভুল হলো কিনা। আমি যেটা বিশ্বাস করি, কারণ আমি এত ভালোবেশি ভালো ভাষা জানি না, আমি একমাত্র বাংলা ভাষাই জানি, কিন্তু অন্য ভাষা যখন বা আমি ইংরেজি ভাষা যখন কথা বলি আমি কোনটা ভুল ভাল ওটা আমি চিন্তা করি না। আমি চিন্তা করি কি আমি কথাটা বোঝাতে পারলাম কিনা বা আমার কথাটা পৌঁছাতে পারলাম কিনা। আমি এখন কোথায় গ্রামারে ভুল হবে, কোথায় উচ্চারণে ভুল হবে, ওই দুশ্চিন্তা করতে যে কথাই বলতে পারি না। তো এই এই যে এই যে মানে মানে একটা আত্ম মানে আমার মনে হয় একটা বোধহয় একটা আত্মবিশ্বাসের অভাব। এখানে আমি আমার নিজের জীবন দিয়ে বলি, কারণ আমি কিন্তু বাংলা ভাষায় পড়াশোনা করেছি এবং বাংলা সাহিত্যেরই ছাত্রী ছিলাম। আর যেহেতু আমরা যখন স্কুলে এবং কলেজের ছাত্রী তখন আসলো ল্যাটিন ভাষায় মানে বাংলা লিখতে হবে। তা আমরা অনেকে দেখি একটু লজ্জা পেয়ে যান যে কথা বলতে যেতে এখানে ভুল হলো কিনা, ওখানে ভুল হলো কিনা। আমি যেটা বিশ্বাস করি, কারণ আমি এত ভালোবেশি ভালো ভাষা জানি না, আমি একমাত্র বাংলা ভাষাই জানি। যাওয়াটা যে কি কষ্টের, আমরা মাত্র 15 দিন আগে দেশ ছেড়েছি, তারপরে আমাদের কাছে তখন এই ভয়ঙ্কর খবর আমাদের কাছে আসলো। এরপর আমরা কিন্তু দেশে আসতে পাইনি, রিফিউজি হিসেবেই থাকতে হয়েছিল। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবেই আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে। আমার দায়িত্ব পালন করতে যারা যাচ্ছেন তাদের নিজের জীবনটাও কিন্তু ঝুঁকি দেব। যারা বলে এই রেলের কী দরকার ছিল, তো কী দরকার ছিল ওদের, আমার মানে এদের একটু ছবি টবি তুলে রেখে, তারপর মেট্রো রেলে চললো কি না, টানেলে গেলো কি না, এক্সপ্রেসওয়েতে উঠলো কি না, বা এই সুবিধাগুলি নিচ্ছে কিন্তু একটু দেখা দরকার, সেটাই আমি বলবো। আর পদ্মা সেতু যে রেল লাইনটা, এই রেল লাইনটা অ্যালাইনমেন্টটা আমি কিন্তু করে দিয়েছি। এই ভালো না লাগা গ্রুপ কী বলো না বলো তাতে কিছু আসে দেয় না। আমার দেশের সাধারণ মানুষ ভালো আছে কি না, তাদের উন্নতি হচ্ছে কি না, তাদের ভাগ্য পরিবর্তন হচ্ছে কি না, সেখানেই আমার মাথা ব্যথা, সেটাই আমি দেখতে চাই। এবং আপনারাও দয়া করে আপনাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পরিকল্পনায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমার ওই তৃণমূল মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। আধুনিক প্রযুক্তিতে আমরা যুক্ত হব না, আমরা কি সারাজীবন পিছনে পড়ে থাকবো? তাহলে আপনারা যারা এই কথা বলেন তারা গাড়িতে চড়েন কেন? তাদের তো গরু গাড়িতে চড়া উচিত, তাদের গরু গাড়িতে চড়া উচিত অথবা পায়ে হাঁটা উচিত, তো গাড়িতে যাবে কেন? সেটাও তো আধুনিক প্রযুক্তি নিয়েই এসছে। প্লেনে চড়েন কেন, জাহাজে করে যান সব জায়গায়। দল তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি, তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে? তাহলে সেটাকে ঠিক করতে পেরেছে, সেটাই তো আমার প্রশ্ন। কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। যারা দেখে না, চোখ থাকতে অন্ধ, তাদেরকে করুণা করা ছাড়া আর কোনো কিছু নেই। আপনারা জনগণের ভোটে নির্বাচিত, জনগণের সেবাগুলি যদি আপনারা নিশ্চিত করতে পারেন তো ভবিষ্যতে আপনাদের ভোটের কোনো চিন্তা থাকবে না, মানুষই আপনাদের উপরে আস্থা রাখবে, বিশ্বাস রাখবে। বিএনপির আমলে পেতেন 5,000 কোটি, এখন হলো 46,000 কোটি। তাহলে আমি কি চাই? আমি কাজ চাই, প্রত্যেকটা এলাকা যেন উন্নত হয়। বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করি আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসেছিলাম, সেটাকে ধূলিসাৎ করে দিলাম।